everyone assalamu alaikum সবাইকে সোমাস কিচেন ডাইরি থেকে আমি সোমা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন থেকে চাচ্ছিলাম যে সবার সাথে একটু গল্প করতে করতে রান্না করব তবে সেই সময়টা আসলে হয়ে ওঠেনি তো আজকে সময় যেহেতু হয়েছে চলুন আজকে সবার সাথে গল্প করতে করতে রান্না করা যাক আজকে রান্না করব গোয়া ভাত আর দুই থেকে তিন ধরনের ভর্তা आज के अनेक धरनेर भर्ताओ करब सेई जोन्नो भाबलाम जे आमार खेत थेके एकटा शाक तुले नेवा जाक सरिषा शाक उठाच्छि आज के अनेक शाक एकसाथे लागानो होयेछे एजोन्नो छोटो थाकते एटाके पतला करे दिते होबे एजोन्नो भाबलाम जे एकटु शाक उठिये भर्ताओ करि आर एखाने माने पतलाओ होये जाबे आर कि तो एई शाकटा भर्ता अनेक मजा हय तो जे भर्तागुलो आज के बानाबो एई भर्तार मध्ये एकटा भर्ता एटा होबे নিজের খেত থেকে তাজা শাক উঠিয়ে ভর্তা করে খাওয়া একদমই অন্যরকম ব্যাপার আমার অনেক ভালো লাগে আমি অনেক ধরনের সবজি লাগিয়েছি ইনশাআল্লাহ সব কিছুই দেখাবো মোয়া ভাতের জন্য যে চালটা লাগবে আমি পোলায়ের চাল নিয়েছি পোলায়ের চালটা আমি একদমই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ যেহেতু মোয়া ভাতের জন্য ছোট চালটা আমার কাছে নেই সেই জন্য আমি ধুয়ে এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি একটা পাতিলে নিয়ে নিব পাতিলে নিয়ে নিয়ে এটাকে একটু মেখে ভেঙে দিব চালগুলোকে পাতিলে নিয়ে নিয়েছি পোলায়ের চালটা দিয়ে আসলে যদি এভাবে বোয়া ভাত রান্না করা যায় এই ভিজিয়ে রাখলে অনেকটাই মানে ইজি হয়ে যায় আসলে যে চালটা যখন ভেঙে যায় তখন আর ওই ছোট ছোট ভাঙা চালের ইয়া থাকে না অভাবটা থাকে না আমাদের কাছে আপনারা বোয়া ভাত কিভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন আমি আসলে বোয়া ভাত ওইভাবে রান্না করিনি এক দুইবার হয়তো রান্না করেছি মার কাছে দেখেছি বা আমার শাশুড়ির কাছে দেখেছি এছাড়া আর কখনো আসলে ভাবে দেখা হওয়া ওঠেনি আমার শাশুড়ির কাছেও দেখা হয়নি শ্বশুর বাড়িতে গিয়েছি কম সময় রান্না করার জন্য আসলে আমার যে চাহিদা সেটা অনেক ছোট থেকে ছিল বাট কখনো ওইভাবে কন্টিনিউয়াসলি রান্না করতাম না এখন যে রান্নাটাকে আমার নিজের প্যাশন হিসেবে নিব এটা চিন্তা করিনি একদমই পাতলা করে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ যদি আপনাদের কাছে লাল মরিচটা থাকে সেই মরিচটা দিলে অনেক ভালো হয় বাট আমার কাছে যেহেতু লাল মরিচ নেই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল দুই টেবিল চামচের মতো আমি সরিষার তেল ব্যবহার করেছি এর মধ্যে আর কিছুই দিব না আমার জানা মতে বোয়া ভাত এভাবে রান্না করে এর মধ্যে দিব আমি রসুন কুচি করে রেখেছি সেটা প্রথমে আমি চালটাকে ভেঙে নিচ্ছি দেখুন চালটা একদম ভেঙে গিয়েছে আগে থেকে রসুন আমি কুচি করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে যে কাঁচা মরিচটা আমি দিয়েছি সেটা একটু হালকা কেটে দিলেই হবে এটা মাখানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে এখন যতটুকু চাল দিয়েছি তার থেকে একটু
মানে ডবল পানি দিব না, ডবলের থেকে একটু কম দিব, কারণ এই চালটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু আধা ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এই অবস্থায় আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি এটাকে 15 মিনিটের মতো রান্না করব। প্রথমে আমি মিডিয়াম আঁচে রান্না করব, এরপর 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পর একদমই আঁচটা আমি লো করে দিব। এখন চলুন তিসি ভর্তা যে বানাবো, তিসি ভর্তাটা আমি রেডি করে নিই। আজকে আরেকটা জিনিস ভর্তা বানাবো, সেটা হচ্ছে সরিষার শাক ভর্তা। আর এই শাক আমার খেতে চাই। তিসি ভর্তা করার জন্য তিসিটাকে প্রথমে ভেজে নিতে হয়, তিসির না হলে ঘ্রাণটা আসে না, আর দেখা যায় ভর্তা করলে অতটা মজাও লাগে না। তিসি আপনারা চিনেন কিনা আমি জানি না, তিসি তিল এগুলো আসলে একই প্রজাতি মানে জাতির আর কি। আসলে আমি এই পরিমাণ তিসি নিয়েছি, একটা বড় কড়াই নিয়েছি, কারণ তিসিটা যখন ভাজবো দেখতেই পাবেন কিভাবে ফুটে উঠে। আমার রান্নার শখটা ক্লাস 4 কি 5 থেকে, যখন প্রথম প্রথম রান্না করতাম কিছু একটা ট্রাই করতাম, তখন তো আর রান্না করতে পারতাম না আসলে। যখন প্রথম প্রথম রান্না করতাম, আমার বাবা হচ্ছে এক্সপেরিমেন্টের মেইনিয়া ছিল, যে আমি কিছু রান্না করে বাবার উপরে এক্সপেরিমেন্ট করতাম। তো তখন তো রান্নার কিছুই যেহেতু বুঝি না, সেক্ষেত্রে বাবা আমাকে কিছু বলতো না, শুধু বলতো বাবা অনেক মজা হয়েছে, তুমি রান্না করো। এভাবে আস্তে আস্তে দেখা গেছে যে রান্নার মানে শখটা যে বৃদ্ধি হয়েছে। রান্না করতে আমার অনেক ভালো লাগে আসলে, আর এখন তো আরো ভালো লাগে যখন আস্তে আস্তে ভিডিও তৈরি করা শুরু করেছি, এখন আরো ভালো লাগে। রান্না আসলে এক ধরনের আর্ট, আর এই আর্টটা আমাদের মেয়েরা অনেক ভালোই পারে। আমরা বাঙালি মেয়েরা এই কাজটা হয়তো ভালোই পারি, আমিও চেষ্টা করি ভালো করার জন্য। প্রথম প্রথম যখন ভিডিও বানিয়েছি, তখনের ভিডিওগুলো আমার আসলে ওরকম ভালো হয়নি, কারণ অনেক ব্যস্ততায় আর ফার্স্ট ট্রাই করছি, প্রথমে কখনো ভিডিও বানাইনি আমার রান্নার এই জন্য। দেখুন পেশি কিভাবে ফুটছে, এই জন্য বড় একটা কড়াই নিয়েছি, তারপরও ফুটে ফুটে চতুর দিকে চলে যাচ্ছে। এটার আওয়াজটাও শুনতে অনেক সুন্দর। গ্রামে কখনো মুড়ি ভাজা হয়নি, তবে মুড়ি ভাজার আওয়াজটা অনেক পছন্দ। চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি, কারণ যদি এখন চুলাটা জ্বালানো থাকে পিসিটা পুড়ে যাবে। 1 থেকে 2 মিনিট এটাকে ভাজতে হয় আসলে। রান্না করব হচ্ছে করলা দিয়ে
ইলিশ মাছের মাথা, এটা আমার একটা পছন্দের খাবার। এই জন্য আজকে সব পছন্দের খাবারগুলো প্রিপেয়ার করে নিয়েছি, আপনাদের সাথে গল্পও করব আর আমার পছন্দের খাবারগুলো রান্না করব। আমি এখানে বড় সাইজে একটা আলু কেটে রেখেছিলাম একটু মোটা কুচি করে, আর করলাটা আমি আগেই কেটে রেখেছি, ফ্রিজে রেখেছিলাম। আমি করলা অনেকগুলো একসাথে কিনে নিয়ে এসে ডিপ ফ্রিজে পাতলা করে কুচি করে রেখে দিই, কারণ যখন করলা খাবো খুঁজে পাই না, আর এই জন্য একসাথে অনেকগুলো করলা কিনে ডিপে রেখেছিলাম। তো করলাটা একটু নরম হয়ে গিয়েছে। এর মধ্যে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। করলা যতটুকু দিয়েছি আমি ততটুকু পেঁয়াজই দিচ্ছি, করলা আমি অল্প দিয়েছি। পেঁয়াজ যদি বেশি দেই সেক্ষেত্রে করলার যে তিতাটা সেটা মুখে আর লাগবে না। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। ঝালটা আমি আমার মানে এই তরকারিতে একটু ঝাল বেশি খাই, না হলে এই তরকারিটা স্বাদ হয় না, ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আপনারা যদি ঝাল না খান সেক্ষেত্রে ঝাল কমিয়ে দিতে পারেন। এই তরকারিতে আমি কোনো আদা রসুন ব্যবহার করব না, ইলিশ মাছের সাথে আসলে আদা রসুনটা ওইভাবে আমার পছন্দ না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ার পরিমাণ অনুযায়ী ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো লাল মরিচ গুঁড়া ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে, আসলে যতটুকু পরিমাণ সবজি থাকবে তার উপরে ডিপেন্ড করে লবণটাকে দিতে হবে। লবণ অবশ্যই কম দাও ভালো, বেশি দাও ভালো না, তাহলে লবণ বেশি হলে আর খেতে পারবো না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। মাছটা আমি সব শেষে এর মধ্যে দিব। আপনারা চাইলে এর মধ্যে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি এই তরকারিটাকে এভাবে মাখিয়ে তারপর চুলায় দিতে পছন্দ করি, তাতে এটার স্বাদটা আমার কাছে বেশি মনে হয়। দেখুন করলাটা একদমই কম দিয়েছি, আলুর পরিমাণটা অনেকটাই বেশি, করলাটা অনেকটাই কম। করলা বেশি দিলে তিতা লাগতে পারে। আমি করলা পছন্দ করি কিন্তু আমার হাজবেন্ড করলা পছন্দ করে না, তারপরও খায়, যেহেতু ভালো উপকারী একটা সবজি এজন্য খায়। আমি একটা বড় ইলিশ মাছের মাথা একদম ছোট ছোট টুকরো করে রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমার বোয়া ভাতটাও প্রায় রেডি হয়ে এসেছে, 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এটার জালটাকে একদমই কমিয়ে দিয়েছি। একদমই বেশি পানি দিব না, যেহেতু একদমই শুকনো তরকারি হবে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, এখন এটা আমি চুলায় বসিয়ে দেব। একটু মজাদার খাবার জন্য আমরা অনেক রকমের কষ্টই আসলে করি, আর আমাদের কাছে এটা কষ্টও মনে হয় না আসলে, কারণ ভালো রান্না করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। তো এখন রেডি করে নিব হচ্ছে যে তিসিটা আমি ভেজে রেখেছি সেটার জন্য রসুন মরিচ আর পেঁয়াজ, আর যে ভর্তাগুলো বানাবো সেগুলোর জন্য মরিচ ভেজে নিচ্ছি।
ভাতটা মনে হয় হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নেছি। পানিটা একদমই শুকিয়ে এসেছে। দেখুন একদমই ঝরঝরে হয়েছে। পানিটাও শুকিয়ে এসেছে আর চালটাও ফুটে গিয়েছে। আমি এখন এটাকে এই অবস্থায় চুলায় রেখে দিব, জালটা বন্ধ করে দিব। আমি জালটাকে বন্ধ করে দিচ্ছি। ভর্তার জন্য প্রথমে আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি। কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কিছু শুকনো মরিচ। ভর্তা একটু ঝাল খেতে চাচ্ছি, এই জন্য একটু মরিচগুলো বেশি দিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, মরিচের এত ঝাল, বাবার বাবা। তিসি ভর্তাটা যে করব, তিসি ভর্তাটা আমি মানে পাটায় বাটতে গেলে খুব খারাপ অবস্থা, এই জন্য চিন্তা করছি যে এটা গ্রাইন্ডারে দিয়ে দিব। গুঁড়াটা করে নিয়ে দেন পাটায় যে পেঁয়াজ মরিচটা আছে সেটা মিক্স করে নিব। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি যে রসুন পেঁয়াজ কেটে রেখেছি সেইগুলো ভেজে নিব একদমই শুকনো ভাবে, কোনো তেল দিব না, কিছুই না। পেঁয়াজ গুলো ভাজা হতে হতে আমি তিসিটাকে গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন তিসি ভর্তা খেতে চাইলে এই প্রসেসে খাওয়াই সবচেয়ে ভালো। তাহলে মানে শিল পাটায় এতটা বাটার ঝামেলা করতে হয় না, পেঁয়াজটা শুধু বেটে নিলে হয়, পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ। এর মধ্যে আমার করলার যে চচ্চড়ি সেটাও রেডি হয়ে গেছে। করলার চচ্চড়িটাও রেডি হয়ে গিয়েছে প্রায়। একবারে আমি নেড়ে দিচ্ছি, এরপর আর নাড়বো না, আবারও 10-15 মিনিট এভাবে রান্না করে নামিয়ে নেব একদমই যখন পানিটা কমে আসবে। পেঁয়াজটা ভালো হয়ে গেছে, পেঁয়াজটা আমি এভাবে ভাজি সবসময়, আসলে একটু পুড়ে পুড়ে যায় যেন, তাতে এটার ফ্লেভারটা আমার ভালো লাগে। এখানে যাওয়া যাবে না, এখানে আমি রান্না করছি। খুশি নামো, খুশি নামো, চলো চলো বাবা চলো নামে যাই।
এটা হচ্ছে আমার টাইগার, এটা একটা মিনি টাইগার। আমি রান্না করলেও কোলে উঠবে, আমি ঘুমাইতে গেলে তো খবরই খারাপ আছে যে আমি ঘুমাইতে গেলে সারাক্ষণ আমার সাথে থাকার জন্য চিন্তা করে সে। দেখাও তো তোমার মুখটা, দেখাও তো বাবা। হয়েছে নামো, হয়েছে, অনেক হয়েছে, আমি কাজ করি, যাও। পেঁয়াজটাকে নামিয়ে নিচ্ছি, এখন আমি চিংড়ি মাছ ভর্তা করব। যেহেতু সেই চিংড়ি মাছের শুটকিটা আমি ভেজে নিচ্ছি, চিংড়ি মাছটা যদি বাজার থেকে কেনেন অবশ্যই অবশ্যই 10 থেকে 15 বার চিংড়ি মাছটাকে ভেজে নিতে ধুয়ে নিতে হবে আর কি, না হলে চিংড়ি মাছের যে পরিমাণ বালু থাকে, আমি 15 বার উপরে মনে হয় ধুয়েছি, তারপরেও বালুর উপস্থিতি পাচ্ছি আর কি। এর মধ্যে তরকারিটাও রেডি হয়ে গিয়েছে, দেখুন একদমই পানিটা শুকিয়ে এসেছে। লেগে গিয়েছে একদমই এসে, এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ফ্লাফি মাছটা একদমই কম আছে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, যেহেতু এটা শুটকি আর ছোট ছোট চিংড়ি মাছ। আম্মু আম্মু কি হয়েছে, যেতে করো কেন, এগুলো বলো, এটা দেখো তো কি, চিংড়ি মাছটা ভাজা হতে হতে আমি পাটাটাও রেডি করে নিয়েছি। আপনারা চিংড়ি মাছ কিভাবে খান, আমি তো দুই ভাবে খাই, এক হচ্ছে যে এভাবে চিংড়ি মাছটাকে ভেজে শুধু কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়ে তারপর সরিষার তেল দিয়ে মাখিয়ে খাই, আবার শিলপাটা আবার শুধু বেটেও খাই, মানে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ রসুন ভেজে তারপর বেটে খাই। তবে কাঁচা পেঁয়াজ কেটে এটাকে মাখিয়ে খেলে মনে হয় সবচেয়ে ভালো লাগে আমার কাছে। আম্মু কাফি আসো, এখানে আসো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন সরিষার শাক যে ভর্তা বানাবো সেই শাকটাকে একটু ভেজে নিব। এই ফ্রাই প্যানে আবারও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে যে দেখুন আমার খেতে সরিষার শাক একদম, এই শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি, এখন তাহলে পাটায় ভর্তা করা শুরু করে দেই। আমি তিন ধরনের ভর্তা বানাবো, একটা সরিষা শাক, একটা হচ্ছে তিসি, আরেকটা হচ্ছে শুটকি। প্রথমে আমি তিসি ভর্তার জন্য পেঁয়াজ আর রসুনটা বেটে নিচ্ছি,
প্রথমে যদি শুটকি ভর্তাটা করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে শুটকির যে ঘ্রাণটা সেটা তেশি ভর্তাতেও চলে যাবে। আর এর মধ্যে আমি শুকনা মরিচ ব্যবহার করব। প্রথমে শুকনা মরিচটাকে বেটে নেছি। এই ঝাল ভর্তা দিয়ে এই বোয়া ভাত মানে যে কেউ দুই প্লেট খেয়ে ফেলতে পারবে। আমি অবশ্য তো খেতে পারি না, তবে খাওয়ার চেষ্টা করবো। আজকে অনেকদিন পর বোয়া ভাত রান্না করেছি। যাদের হাতে মরিচের ঝালটা ধরে অবশ্যই গ্লাভস পরে নিয়ে তারপর মরিচটা বাটা উচিত, না হলে দেখা যাবে হাত জ্বলবে। আমার আগে জ্বলতো। প্রথম যেদিন আমি রান্না করেছি সেদিন আমি জানতাম না যে গুঁড়া মরিচ মানে বেটে নিতে হয় না, তো গুঁড়া মরিচও আমি বেটে নিয়েছিলাম। আবু তখন বাসায় ছিল না, আমার আম্মু, বড় ভাইয়া আর হচ্ছে বড় আপু আমার নানু বাড়ি গিয়েছিল। আমার নানু বাড়ি হচ্ছে বগুড়ায়, তো তখন আব্বু আর আমি শুধু বাড়িতে। আব্বু বাজার করে নিয়ে আসছে, আমার কাজিনকে ডাকতে গেছে হচ্ছে রান্না করার জন্য। তো এর মধ্যে আমি চিন্তা করলাম আব্বু যেহেতু বাজার করে নিয়ে আসছে আমি একটু রান্না করি। আমি তো আর জানি না যে গুঁড়া মরিচ বাটতে হয় না, তখন আমি অনেক ছোট। তো বাটার পরে সারা রাত আমি কান্না করেছি। এখন তো রান্না করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, এখন আর আসলে কিছুই হয় না। আপনারা কি এইভাবে পিসি ভর্তা পছন্দ করেন? যদি পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে আপনারা এইভাবে পিসি ভর্তা পছন্দ করেন কিনা। এর মধ্যে লবণ যেহেতু দেইনি, প্রয়োজন অনুযায়ী যতটুকু লবণ লাগে ভর্তার পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভুনিটা বাটা হয়ে গিয়েছে, আমি এখন যে গুঁড়া করে রেখেছি তিসিটা সেটা এর সাথে মিক্স করে নিই। সবশেষে এর মধ্যে অল্প একটু সরিষার তেল মিক্স করে দিব। আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এই ভর্তা সরিষার তেল ছাড়াও মজা। দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল, এক চা চামচের মতো, ছোট চা চামচ দিয়ে এক চা চামচের মতো। এই ভর্তাটা রেডি। এখন আমি বানাবো হচ্ছে শাক, যে ভেজে রেখেছি সরিষার শাক সেটা। সরিষা শাকের ভর্তাটা সেকেন্ড বানাচ্ছি, কারণ চিংড়ি মাছটা যদি ভর্তা বানিয়ে নিই সেক্ষেত্রে চিংড়ি মাছের ফ্লেভার সব ভর্তাতেই হয়ে যাবে, তখন মনে হবে সব ভর্তায় চিংড়ি মাছের ভর্তা।
এই ভর্তাটাকে আপনারা শুধু কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে বানাতে পারেন, তবে কাঁচা মরিচ নিতে হবে একটু ঝাল কম যেগুলো সেইগুলো, কারণ কাঁচা মরিচের বেশি ঝাল থাকলে, বেশি কাঁচা মরিচ দিলে সেই ভর্তা আর খেতে পারবেন না। আমার তো আজকে অনেক ভালো লাগছে যে সবার সাথে গল্প করতে করতে পুরো রান্নাটাই শেষ করে ফেললাম। আপনাদের কাছে আমার আজকের রান্নার যে ধরন সেটা ভালো লাগে কিনা আমাকে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে, যে আমি আজকে যে গল্প করতে করতে রান্না করলাম। তবে হ্যাঁ, আসলে রেগুলার সময় হয়ে উঠবে না এভাবে যে রেগুলার গল্প করতে করতে রান্না করব। আপনাদের জন্য চেষ্টা করব ভালো ভালো রেসিপি বানানোর জন্য, তবে আসলে এইভাবে সময় হয়ে উঠবে না, তারপরও চেষ্টা করব। আপনারা যদি চান যে আপনাদের ভালো লাগে এভাবে গল্প করতে করতে রান্না করতে, তাহলে করবো ইনশাল্লাহ, একদিন লাইভেও আসব। এই ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে, এখন শুধু এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু কাঁচা রসুন মিক্স করব। এতটুকু কাঁচা রসুন আমি এর মধ্যে দিচ্ছি, বেশি দিচ্ছি না। কাঁচা রসুনের ফ্লেভারটা যদি আপনাদের পছন্দ না হয় না দিলেও হবে। মামা আসো, এই ভর্তাটাও রেডি, এর মধ্যে শুধু এখন লবণ মিক্স করে নিব। হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু অল্প ভর্তা। সরিষার তেল কিন্তু আমি যখন সরিষার শাকটা ভেজেছি তখন দিয়ে দিয়েছিলাম, এজন্য এখন আর এটার মধ্যে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। এই তো দেখে খেতে ইচ্ছা করছে তাই না? আমার ভর্তা দেখলেই খেতে ইচ্ছা করে। তবে হ্যাঁ, জানো জানো বাবা শোনা, ওকে ওকে ওকে, এখন চিংড়ি মাছগুলোকে প্রথমে বেটে নিচ্ছি। তবে ভর্তা ভাত দুপুরবেলা খাওয়াটাই ভালো, কারণ দুপুরবেলা একটু বেশি ভাত খেলেও কিছু মনে হয় না, রাতে তো বেশি ভাত খাওয়া যায় না। চিংড়ি মাছটা বাটা হয়ে গিয়েছে, মরিচটাকে আগে বেটে নিচ্ছি, এর মধ্যে দুটা শুকনো মরিচ আর দুটা কাঁচা মরিচ দিব। আজকে যে ঝাল বানাচ্ছি তাতে মোটামুটি আমাদের পেট চলবে, অবশ্য হঠাৎ একদিন খেলে সেটা মেনে নেওয়া যায়। আজকে আর এক্সট্রা করে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না যে এই রেসিপি বানাচ্ছি ওই রেসিপি বানাচ্ছি, এই যেগুলো রান্না করছি আসলে যে ভর্তাগুলো করছি এটা পারি না আমরা বাঙালি মেয়েরা, এমন আসলে না, সবাই পারি, সবাই দেখা যায় কম বেশি সব কিছুই পারি। মরিচটা ইয়া হয়ে গেছে, নরম হয়ে গেছে একটু, এর জন্য বাটা আর হচ্ছে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের পরিমাণটা, এর মধ্যে বেশি দিচ্ছি। এই ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ। আর দিয়ে দিব এর মধ্যে অল্প একটু সরিষার তেল।
সর্ষের তেলটার মধ্যে অবশ্যই দিবেন, তাহলে রসুনটা যেহেতু বেশি দেওয়া হয়েছে রসুনের ফ্লেভারটা বেশি পেতে পারেন। আশা করছি আজকের মেনু আপনাদের ভালো লাগবে, একদমই সহজ ভাবে স্বল্প সময়ে মজাদার খাবার। সময় থাকলে আরো অনেক রকমের ভর্তা বানালে এই বুয়া ভাতের সাথে অনেক ভালো যায়। দেখুন এই যে মাছের মাথা দিয়ে করলাটা যে রান্না করেছি, এটা আমার খুব ফেভারিট। আমার আম্মু অন্যভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করেছি আসলে। এই তো সবকিছু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে রান্নাটা আসলে মানে সবার সাথে পরিচিত হওয়ার জন্য, ক্লাস হচ্ছে গল্প করার জন্য, তো রান্না শেষ হয়ে গিয়েছে, চেষ্টা করেছি খুব দ্রুত করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি নতুন একটা ব্লগিং চ্যানেল খুলছি, সেজন্য সবার সাথে পরিচিত হতে আসলাম, না হলে আমার ফেস না চিনলে ব্লগিং চ্যানেলটা আপনারা ভিডিও যখন দেখবেন তখন তো আমাকে চিনতে পাবেন না। যে ভর্তাগুলো বানিয়েছি মাসে একদিন খেলে এই ভর্তাগুলো ঠিক আছে, আসলে সবসময়ের জন্য এই ভর্তাগুলো না আসলে। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, রেসিপি নিয়ে চলে আসবো অবশ্যই। এভাবে আসলে পারবো না, কারণ এভাবে কন্টিনিউয়াসলি লং টাইম ভিডিও করে ভিডিও আপলোড করা পসিবল হয় না, ব্যস্ত থাকি অনেক সময়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করছি সবার ভালো লাগবে আজকের ভিডিওটা, আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, তাহলে আল্লাহ হাফেজ।